বাঙালি জাতির আজ শোক ও গৌরবের দিন। 70 বছর আগে মাতৃভাষা রক্ষায় ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। সেই পথ ধরেই জাতি অর্জন করে স্বাধীনতা। দিনটি পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পায়। দিবসটি উপলক্ষে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের জনগণ। করোনার কারণে তাদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সামরিক সচিবরা। মহান 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 70 বছর আগের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে অকুতোভয় বীর সন্তানরা নেমে এসেছিলেন রাজপথে। বুকের তাজা রক্তে বসন্তের রাঙা ফুলের মতোই রাঙিয়ে দিয়েছিলেন ঢাকার রাজপথ। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিবরা। পরে জাতিসংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যার নেতৃত্বে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই ভাষা আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে ভাষা সংগ্রামী এবং সকল ভাষা শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা এখনো ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশকে সম্পূর্ণ করতে পারিনি। 52-এর ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারের বেদিতে ফুলের শ্রদ্ধা জানান উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। এই দিবসের তাৎপর্য এখন ভিন্ন মাত্রায়। বাংলা ভাষার উন্নয়ন এবং এর আন্তর্জাতিকীকরণে 21-এ এর ভূমিকা অসাধারণ। মানবিক, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মূল্যবোধ, সেই চেতনা বিকাশেও এই দিবসটি আমাদেরকে স্মরণ করিয়ে দেবে। এছাড়া মহান শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসএটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।